ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ছবি তৈরি হয়ে গেছে, আমাদের যা যা করার ছিল আমাদের ক্যাপাসিটিতে আমরা করেছি। দর্শকের ছবি এবার, এবার দর্শকের ভার্ডিক্টের জন্য আমাদের অপেক্ষা, তাদের কেমন লাগে সেটা জানার জন্য। প্রেশার ভাবলে প্রেশার, কারণ এটা একটা অন্যরকম ফরম্যাট সিনেমা, আর ওটা থিয়েটার। দেখা যাক, লেটস সি কেমন হয়। তুলনামূলক আলোচনা নিশ্চয়ই আসবে, কিন্তু কিন্তু মানে দেখা যাক কেমন হয় অন্য একটা ফরম্যাট। টেনশনটা প্রথম ছবি দেখে জানিস তো হয়নি কখনো, যখন প্রথম ফোরিং হয়েছে, রূপকথা নয় হয়েছে, আমাকে এসে সবাই জিজ্ঞাসা করছে যে কেমন চলছে, আমি না বলতে পারছি না যে কেমন চলছে। তারপরে আমি ভয় ভয়ে ডিরেক্টরকে ফোন করেছি, কবিতাকে ফোন করেছি যে কবিতা কেমন চলছে। তো এখন যত অভিজ্ঞতা বাড়ে, যত বুঝতে পারি যে এগুলো খুব ইম্পর্টেন্ট, বক্স অফিসটা খুব ইম্পর্টেন্ট, তত আস্তে আস্তে ভয়টা তো জাঁকিয়ে বসে। আগে এরকম ভয় হতো না, যখন ছোটবেলায় কাজ শুরু করেছিলাম তখন ভয় ছিল না। এখন মনে হয় যে সত্যি তো একটা প্রোডিউসার যিনি পয়সা ইনভেস্ট করছেন তার তো একটা লাভ হওয়া দরকার। তো সেইটার একটা ভয় যে এই আমরা যারা আছি সবাই, আমরা সবাই মিলে টাকাটা ফিরিয়ে দিতে পারবো, তো সেটার একটা ভয় আছে আর কি। প্রমোশন আমরা অনেক করেছি, সবার সাথে যথেষ্ট কথা হয়েছে, আমাদের যতটুকু করার আমরা কাজ করেছি, বাকিটা তো দেখ আমরা যতই যাই বলি নিজেদের ঢাক ঢোল নিজেরা পেটাই যে আমাদের ছবি দারুণ হয়েছে। আসলে তো দর্শকই তো শেষ বিচারক যে বলবেন যে হ্যাঁ ছবিটা ভালো হয়েছে, আমরা ছবিটা দেখতে যেতে পারি। এবং মাউথ পাবলিসিটি যেটা আমরা বলি সেটা খুব ইম্পর্টেন্ট, যে বন্ধু বান্ধবকে বলা। আমরা শেষ অনেকগুলো ছবি আমরা জানি যে আমরা মাউথ পাবলিসিটি শুনে আর কি ছবিটা দেখতে গেছি, সেরকম সো কল বড় স্টার নেই, দারুণ প্রমোশন নেই, তারপরেও বন্ধুরা এসে বলেছে ছবিটা ভালো হয়েছে আমরা দেখতে গেছি, ফেসবুকে লেখা দেখেছি ভালো হয়েছে আমরা দেখতে গেছি। তো এরকম তো হয়, তো এরকম যদি যদি শোনা যায়, যদি সবাই জানে যে ছবিটা হচ্ছে, তাহলে নিজেরাই দেখতে যাবেন আর কি। তবে তাও আমার টিমের পক্ষ থেকে সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানাবো যে ছবিটা এসে হলে দেখুন, জানান কেমন লাগলো। এর আগেও আমরা দেখেছি নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে, ইনফ্যাক্ট অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি, তবে আমি ট্রেলার দেখেছি। আজকে আমাদের প্রথম শো হচ্ছে, বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন, আমি কাল পরশুর মধ্যে পুরো ছবিটা দেখবো। আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে, কারণ এই এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস। যেগুলো আগেও হতো এগুলো বাংলা ছবিতে, যে প্রচুর হিট নাটক, যেগুলো মনোজ মিত্রের নাটক, এইগুলো আমরা করেছি মনোজ জেঠুর নাটকে পার্ট। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, কারণ নাটক মানে একটা চিত্রনাট্য প্রায় রেডি থাকে, সেটাকে একটা ফিল্মে পরিণত করা, এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারেন। আমি মনে করি অনির্বাণ এবং ওর টিম, পরিচালক নতুন, তারা খুব ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে এটা আমার মনে হয়। অসম্ভব ভালো, ভেরি গ্রিপিং, ভেরি ভেরি গ্রিপিং। আর অনির্বাণ তো আমার পোদ্দারও, ভালো কাজ করবে। দৌড়োদৌড়ি একটু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এতজন ইম্পর্টেন্ট লোকজন, তাদেরকে রিসিভ করা, মানে এটা আমরা বিশ্বাস করি আর কি, আমরা থিয়েটারেও করি, তো সেইটা করা, তার সাথে সব চেকিং সব ঠিকঠাক আছে কি না, মানে মেয়ের বিয়ের মতো আর কি। খুবই খুবই এক্সাইটেড, জোকস অ্যাপার্ট খুবই এক্সাইটেড। এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা যে প্রেপ করেছি এই ছবিটা আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য, মানে আমি আর অনির্বাণ শুধু নয়, আমাদের জন্য একটা ড্রিম প্রজেক্ট। আর আমি পরিচালক পাকে চক্রে, ঠিক আছে, প্রথম ছবি, তো সেটার জন্য আমি যেটা প্রাইমারিলি বলতে চাই, সেটা আমার কোনো ওনারশিপ রাইট করতে চাই না এটার জন্য, এটা শুধু আমি, আমার প্রথম পরিচালনা, মূল চরিত্রে অভিনয় করছি, এটা নয়, এটা আমাদের সবার ছবি। আর একটা এক্সপিরিয়েন্স দিতে চাই মানুষকে, একটা অভিঘাত দিতে চাই মানুষকে, দেখা যাক পারি কিনা। আমার একটা ছোটোবেলা থেকে একটা সমস্যা আছে, আমার পরীক্ষার সময় টেনশন হয়, কিন্তু রেজাল্ট বেরোনোর দিন খুব একটা টেনশন হয় না, যাই না কেন, কোনো একটা তার বোধ হয় আলগা আছে, খুব টেনশন নয়, কিন্তু এর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এরা অত্যন্ত তৈরি ছেলে, অনির্বাণ তো হয়েই গেছে, অত্যন্ত ভালো, পলিশড, ব্রিলিয়ান্ট একটা আবিষ্কার, আমাদের এই সময়কে হিরোদের মধ্যে একজন নতুন প্রতিভা, অসম্ভব ভালো কাজ করছে।
ও আমার সঙ্গে কাজ করেছে অনেকগুলো জায়গায়। ভূমিকন্যাতে একটা লম্বা সিরিয়াল করেছিলাম আমরা, আর অর্ণ কাজ করেছি রিসেন্টলি পর্ণসাগরীর সাপে আমার সঙ্গে। তো পাহাড়ের ওপরে যখন ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি রাত্রি দুটোর সময়, তখন ওর আর আমার সিনটা ছিল লাস্ট সিনটা, তখন অন্য আমাকে এই গল্পটা বলছিল, এই ছবিটা আমি করতে চাই, এই গল্পটা এরকম। সে গল্পটা শুনেছিলাম ঠান্ডায় বসে শুনেছি যে গল্পটা, সেটা এখন গরম গরম হয় কিনা এখানে ভেতরে ঢুকে দেখবো। আর দারুণ লাগছে, সব কাজ শুটিং তাড়াতাড়ি র‍্যাপ আপ করে চলে এসেছে, তার মানেই খুবই উদগ্রীব। এই টিমটার ওপর আমার অনেক অনেক আস্থা এবং আমি অনেক এক্সপেকটেশন দিয়ে এসেছি, আই এম শিওর ভালোই লাগবে। ভালো লাগছে আমার, এবং বাংলায় একটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর ছবি হওয়া, এবং আমি আগেও বলেছি আমি মানে অনির্বাণ অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যা ডিরেক্টর অ্যান্ড অ্যাজ অ্যা ক্রিয়েটিভ ডিরেক্টর, ওর কাজ সবসময় মানুষের মন কাড়ে এবং একটা নতুনত্ব কিছু ওর কাজের মধ্যে থাকে। তো অথৈও আমার মনে হয় না সেটা থেকে আলাদা কিছু হবে, এবং প্রত্যেকজন যারা আছে, প্রত্যেকে যারা অভিনয় করেছে, তো আমার মনে হয় সবারই কাজ ভীষণ ভালো হবে, আমি দেখার জন্য খুবই আগ্রহী। হ্যাঁ, আমি অঙ্কুশের সাথে একমত একদম। আর তাছাড়া অথই থিয়েটারে আমাদের মানে দেখার সুযোগ হয়নি, কিন্তু এটা একটা খুব বড় সুযোগ যে বড় পর্দায় আমরা অথই দেখতে পাবো, তো ওয়েট করে আছি। ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট, এবং মঞ্চে অথই দেখে যতটা ভালো লেগেছিল আশা করছি তার থেকেও বেশি ভালো লাগবে বড় পর্দায় দেখে। এবং আমাদের শুভকামনা তাদের পুরো টিমের প্রতি। হ্যাঁ, মানে আমাদের তিনজন খুব ভালো বন্ধু, এতে অভিনয় করেছে অর্ণ, অনির্বাণ আর সোহিনী, তো পুরো টিমকেই অল দ্য ভেরি বেস্ট, আই এম শিওর খুব ভালো হবে। ভরপুর আনন্দ, ভরপুর উচ্ছ্বাস নিয়ে এসেছি বইয়ের ছবি দেখতে, এবং ইয়েস কংগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ, খুব ভালো লাগছে দেখতে, ভিজুয়ালি একটা গ্র্যান্ডিয়র লাগছে, ভিজুয়ালি ইটস এ ওয়ার্ক অফ আর্ট মনে হচ্ছে। তো সুতরাং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য, এবং কংগ্রাচুলেশন টু দ্য টিম অ্যাগেইন। আমি খুব এক্সাইটেড, নার্ভাস আগে ছিলাম, এখন আর নার্ভাসনেসটা কাজ করছে না অতটা, কিন্তু এখন খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে এই এক্সাইটমেন্ট একটু হালকা নার্ভাসের মতনই আর কি। তো সুতরাং আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম যে নার্ভাসনেসটা বাড়িতে বসে আর পাচ্ছি না। আজকে কম দেখে মনে হচ্ছে, গত 7 দিন ধরে আমাকে যা চালাচ্ছে নার্ভাসনেসটা আমি ফেস করছি। এক্সাইটমেন্ট বেশি, টেনশন করার লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, খুব ভালো হয়েছে, মানে এই নিয়ে কোনো টেনশনই নেই আমার, দারুণ হয়েছে। এবার লোকজন দেখে ভালো বললেই ব্যাস।